বঙ্গবন্ধুর জন্যই আত্মমর্যাদাশীল স্বাধীন রাষ্ট্র পেয়েছে বাঙালি বলেন প্রধানমন্ত্রী। ধানমন্ডি ও টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে চলছে করোনার বিশেষ টিকাদান কার্যক্রম। 31 মার্চ পর্যন্ত দেয়া হবে 3 কোটি ডোজ। এবং নাপাস সিরাপ খেয়ে নয়, আশুগঞ্জের 2 শিশুর মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড, আদালতে মায়ের স্বীকারোক্তি। এশিয়ান প্রাইম নিউজ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।